ওখানটা ওয়াকার নিয়ে, এই পাশটা ওই জুতো যেখানে পড়ে আছে ওখানে ওয়াকারটা নিয়ে পড়েছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। তো আজকে বৃহস্পতিবার আর এখন সকাল, তাই সবাইকে গুড মর্নিং। সকাল সকাল উঠে বেটাকে খাওয়ানো হয়ে গেছে। বেটা এখন আছে দিদুনের কাছে, দিদুনের সঙ্গে ঘুরছে। দিদুন বাজার থেকে আসার পরে দিদুনের কাছে চলে গিয়েছে, তো তাই আমি এপাশে চলে এসেছি, এগুলো একটু ঝাড়পুছ করে নিচ্ছি। কারণ বেটা সারাটা দিন এখানেই তো খেলে, এই গ্রিল টিল ধরে, তো তাই আমি একটু ঝাড়পুছ করে নিচ্ছি। যদি এই উপরে গ্রিল টিল ধরে না, তাও আমি মুছছি যখন, একদম ঝাড়পুছ করি যখন, এগুলো পুরোটাই করে নিই। প্রতিদিন এগুলো করি, তাও কী বলতো, রাস্তা ধারে ঘর তো, কোথা দিয়ে যে ধুলো পড়ে বোঝাই যায় না। এক্ষুনি মুছলাম, যেন এক্ষুনি ধুলো পড়ে যাচ্ছে। আর মাকড়সার ফাঁদ বলো না, এক্ষুনি ঝাড়ু দিয়ে পরিষ্কার করলাম তো আবার এক মানে একটু পরে মাকড়সার ফাঁদ হয়ে যাচ্ছে। কী যে করা যায় আর বলো না, মানে কী করবো বলতে পারি না। মানে প্রতিদিন এই মাকড়সার ফাঁদ আর এই ধুলো মুছতে মুছতে হায়রান। তো আমি প্রতিদিন বারান্দাটা ঝাড়পুছ করি আর কি, মানে যেহেতু বেটা এখানে সারাটা দিন খেলে, তো তাই জন্য আমি ঝাড়পুছ করে রাখি বারান্দাটা, এই জানলা টানলা ভালো করে মুছে রাখি। তো তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করা হয় না, তো ভাবলাম আজ একটু তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের সাথে তো সবই শেয়ার করি, বাট এটা শেয়ার করা হয়নি, তাই একটু শেয়ার করে নিলাম তোমাদের সাথে। তো চলো আমি এগুলো একটু ঝাড়পুছ করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। দুটো সকাল থেকে তো মানে তোমাদের সাথে কথা বলার সময়ই হয়নি, মানে সময়ই পাইনি। সেই তো সকালবেলা এসেছিলাম, তারপরে তো ক্যামেরার সামনে আসাই হয়নি। এই আমার বেটা এত দুষ্টু হয়েছে, মানে চোখে তো ঘুম নেই, কী বলবো। কেন বলছে, আমি এক্ষুনি দিদিভাইয়ের ব্লগ দেখছিলাম, দিদিভাই বলছিল চিনি ঘুমোয়নি, চিনি ঘুমোয়নি, রাত্রেবেলা 10টার সময় দিদিভাই রান্না করছে। তো আমিও সেই জন্য বলছি যে এই আমার বেটা মিটিও ঘুমোয়নি। তো কী হয়েছে, দাদুনকে যেমন দাঁড় করাতে যায়, তো দাদুনকে দাঁড় করিয়ে এসে বেটা অন্যান্য দিন ঘুমিয়ে যায়, ঠিক আছে, দাদুনকে দাঁড় করিয়ে দিয়ে এসে অন্যান্য দিন ঘুমিয়ে পড়ে। বাট আজকে 12:30 বেজে গেছে, তখনও পর্যন্ত ঘুমোয়নি বেটা। তারপর ভাবলাম 12:30 পর্যন্ত যখন জেগেছে তাহলে আপেল সেদ্ধটা খাইয়ে দিই। তো আপেল সেদ্ধ খাওয়ানো হয়ে গেছে, তারপরেও আপেল সেদ্ধ খাইয়ে দিয়েছি, তো তারপরেও বেটা ঘুমোয়নি, ঠিক আছে। তখন তারপরেও ঘুমোয়নি, তার অনেকক্ষণ পরে বেটা ঘুমোলো। আমি তখন বলি ঠিক আছে, বেটা যখন ঘুমিয়েছে অনেকটা সময়, সেই সকালে যা উঠেছিলো, সকালে যা ঘুম থেকে উঠেছিলো, তারপরে আর বেটা ঘুমোয়নি। আমি তখন ভাবলাম তাহলে এখন যখন ঘুমিয়েছে অনেকটা টাইম ঘুমোবে। ও মা, আমি কী করেছি, আমি বলি অনেকটা টাইম যখন ঘুমোবে, আমি এটাই ভাবলাম তাহলে আমি আমার রুমটা পরিষ্কার করে নিই। আর আমার রুমটা পরিষ্কার করতে গিয়েছি, আমার রুমটা পরিষ্কার হয়নি, আর হাফটা পরিষ্কার হয়েছে, বেটার ঘুম ভেঙে গেছে। তারপরে আবার আমার মা নিয়ে ঘুরাচ্ছিল, মানে দিদুনের কাছে ঘুরছিল, দিদুনের সঙ্গে ঘুরছিল, মামা এই দেখো, এই দেখো, এই রকম তোমাকে দেখা যাচ্ছে। তো দিদুনের সঙ্গে ঘুরছিল, আমি আমার রুমটা পরিষ্কার করলাম। আমার রুমটা পরিষ্কার করার পর তারপরে এই যে বেটা, এই দেখো দুষ্টু দুষ্টু, মুখে হাত না মাম্মা, মুখে হাত দিতে নেই বাবা, মুখে হাত দিতে নেই। তো শেষ পর্যন্ত আমার রুম পরিষ্কার করে, তারপরে আমি চান করে আমি এই বেটাকে নিলাম। আমি নেওয়ার পর মা এই রুম, মা এই মানে ঘর ঝাঁটা, ঘরে ঝাঁট দিচ্ছে আর কি। এত দুষ্টু হয়েছে কি বলবো আর। মাম্মা হাই করে দাও মাম্মা। তো এই যেহেতু স্নান করে এসে আমি একটু রোদে বসে, ঠান্ডা লাগছে, ঠান্ডা নেই অতটাও, ঠান্ডা নেই, বাট চান করে এসে তো যেমন একটু শীত শীত লাগে সেই রকম শীত লাগছে, বাট এখন অতটাও লাগছে না, চুলটা ভেজা বলে রোদে বসে আছি। বেটাকে নিয়ে এই যে শুধু দুষ্টু করছে, শুধু কি বলবো। তো এখন বাজছে 6টা, বেটার ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে, বেটা এখন ওয়াকারে খেলছে। যেরকম আলু কাবলি করছিলাম ওইরকম একটা আলু কাবলি বানাবো বলে আলু টালু কেটে পেঁয়াজ টিয়াজ কেটে রেখে দিয়ে এসেছি। আলুটা এখনো সেদ্ধ করা হয়নি, তো সেদ্ধ করবো। তো তার আগে বেটা উঠে পড়েছে, তো বেটা এখন ওয়াকারটাতে খেলছে, তো আমি আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে আসি কুকারে, কারণ মা আজকে বাড়িতে নেই। মা বাড়িতে নেই বলতে মা এখানেই গেছে, মাসিমণির কাছে গেছে, আমার মানে মাসিমণি সম্পর্কে হয়, মাসিমণিদের বাড়িতে গেছে, তো মাসিমণিকে দেখতে, মাসিমণি একটু অসুস্থ, মাসিমণিকে দেখতে গিয়েছে। আমার সব জিনিস টেনে ফেনে ফেলে দিচ্ছে, এই লাইটে ওই চৌকিটার ওপর তোলা ছিল, এখানে তো তোলা ছিল, বেটার হাজিসটা যেখানে আছে তাকে ফেলে টেলে কি করেছে দেখ। মানে আলু, আমি আলুটা সেদ্ধ বসে দিয়ে এসে দেখছি এরকম অবস্থা করছে, ওটাকে তুলতে পারছে না বলে করছে। এ মাম্মা দেখ, মাখো এইদিকে দেখো কি হচ্ছে, দুষ্টু করছো, এবার হাগিসটাকে নিয়ে মুখে দেবে। শোনো দুষ্টু হয়েছে তুমি, খুব দুষ্টু, দাও ওটা দাও, আমাকে দাও।
না নেওয়া যাবে না, নেওয়া যাবে না এটা। তো আজকে বাবাকে একটু বলছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন আনতে, তো বাবা সেটাই এনেছে, ফ্রাইড রাইস আর চিলি চিকেন বলছে। I will always be the one that's right here standing by your side. Open up your heart and let me in. I promise I'll be all that you want. So let me in. খুব ফ্রাইড রাইস চিলি চিকেন খাওয়ার পরে যে বসে গেছি, তো তখন ফ্রাইড রাইস চিলি চিকেন খেলাম। এখন বাজে কটা জানো, দাঁড়াও বলছি, তো এখন বাজে 7:30, তো এখন বাজে 7:30 আর আমি নিয়ে বসে গেছি ওই আলু কাবলিটা। আজকে শশা টশা অনেক কিছু দিয়েছি, ঠিক আছে, আর হাই ভাই ওখানে খাচ্ছে। আজকে কি হয়েছে জানো তো, বেটা আমার মানে ওয়াকার আর বেঁধে রাখা যাবে না, কারণ ওয়াকারে এমন টান দিয়ে, ওয়াকার এখন এমন টান দেয় মানে ও তো এখন তো খুব দুষ্টু হয়েছে, মানে এত দুষ্টু হয়েছে কি বলবো, ওয়াকার টান দিচ্ছে। ওই রকম করে যেটা মানে ওর খাবারটা খাবে না, আমরা যেটা খাবো ঝাল টক এই মুখ পুরে দিচ্ছে। তোমাদেরকে যেটা বলবো বলবো করে বলাই হয়ে উঠছে না তখন থেকে। তো এই যে বেটা দেখো, এই যে বসে আছে। তো কি হয়েছে রানা, তো আজকে মানে কি বলবো, এত ভয় পেয়ে আছি। এই দেখো হয়েছে সেটা তোমাদেরকে বলি। তো ওয়াকারে চড়ানোই যাবে না, তো মানে ওর মানে কি বলতো, ওয়াকারটা আমি বেঁধে রাখি, মানে যেখানে আমরা বসি বা যেখানে আমরা থাকি সেই জায়গাটায় একটুর মধ্যে দড়ি দিয়ে ওয়াকারটাকে বেঁধে রাখি, যাতে এখানে ওখানে না চলে যায়। মানে এখানে তো জিনিসপত্র রাখা আছে, কোথায় মাথায় লেগে যাবে, কোথায় গায়ে হাতে লেগে যাবে, তাই জন্য ওয়াকারটা বেঁধে রেখে দিই, যাতে না কোথাও লেগে টেগে যায় আর কি, চলে যায়, যেহেতু সিঁড়ি আছে তো যাতে না লেগে টেগে যায়, তাই জন্য ওয়াকারটা বেঁধে রেখে দিই, না থাক কিছু অসুবিধা নেই। তো তাই জন্য ওয়াকাটা বেঁধে রেখে দিই, মানে যেটার ভয়ই বেঁধে রেখে দিই সেটাই আজ হলো। ওয়াকার নিয়ে বেটা আমার পড়ে গেছে আজকে, মানে কি হয়েছে, তখন তো তোমাদেরকে দেখালাম যে ওয়াকার থেকে সব জিনিসপত্র ফেলছে টেলছে, তোমাদেরকে দেখালাম আমি তখন। তারপরে কি হয়েছে, মানে ওয়াকারটা তো বাঁধা আছে, ও কি করছে সামনের দিকে আসবে না জিনিসপত্র ধরার জন্য আরো টান দিয়েছে, বাস ওয়াকার উল্টে গেছে, ওর ইনিও উল্টে গেছে, তারপরে লেগেছে, ওষুধ লাগিয়ে দিয়েছি আবার। এই যে দেখো এখন গুন্ডামি করছে, তারপরে কি চিৎকার পড়ে লাগলে তো চিৎকারই করবে তাই না, লেগেছে আমি কি ভয় পেয়ে গেছি রে সোনা, মামা আমি কি ভয় পেয়ে গেছি আমি। হাই বলো বলো, আমি ভালো আছি বলো। দেখেছো কি করে, দেখো আমার মাথায় আর একটাও চুল থাকবে না। ওয়াকারের অবস্থা দেখো, ওখানেও পড়েনি, পড়েছে এইখানটা ওয়াকার নিয়ে, এই পাশটা ওই জুতো যেখানে পড়ে আছে ওখানে ওয়াকারটা নিয়ে পড়েছে, আমি আবার এখানে এসে উল্টে দিয়েছি দেখে। বেটা এইমাত্র ঘুমালো, এখন বাজে 9:30, আমি ভাত বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে ভাত বসিয়েছি, আলু ভাতে দিয়েছি আর টমেটো ভাতে দিয়েছি, সকালে মাছ আছে, সকালের মাছের তরকারি আছে, মানে মাছের ঝোল আছে আর তোমার বাঁধাকপি মানে বাঁধাকপির তরকারি আছে। তো আজকে মানে কি বলবো, মানে ওয়াকার নিয়ে পড়ে গেছে, তো আমার এত ভয় লেগে গিয়েছিল কি বলবো। মানে ছোটবেলাতে না আমার ভাই ওরকম জানো তো, ভাইয়ের আমার জলের ফাঁড়া ছিল, ভাই এরকম জলে পড়ে গেছিল, তারপরে তোমার ভাইয়ের একটা কথাগুলো এখনো হাসি পায়, বাট মানে কথাগুলো ভাবলে হাসি পায় কিন্তু কষ্ট হয়। বা আমার ভাই যেই বয়স, আমার ভাই না পেট থেকে একটু হয়তো বড় হবে, তখন না খাট থেকে পড়ে গেছিল, খাট থেকে পড়ে গিয়ে না মানে আমার বাবাকে ধরতে গিয়ে খাট থেকে পড়ে গিয়ে না দুপাশে আলু মতো হয়ে গেছিলো, মানে দুপাশে মাথা কপাল দুপাশে কিন্তু আলু হয়ে গেছে। তো আর আমার বেটার একটু লেগেছে, মলম লাগিয়ে দিয়েছে,
তো ওই মানে ওই কি বলে ওই লেগে যাওয়ার ভয়েই আমি ওয়াকারটা বেঁধে রেখে দিই যাতে এপাশ ওপাশ লেগে না যায়, আর যেই ভয়টা পেয়েছিলাম সেটাই আজকে হয়েছে। লেগেছে একটু মানে পড়লে লাগবে না বলো, যতই ওয়াকারের উপরই হোক লাগবে না বলো, লেগেছে একটু মলম লাগিয়ে দিয়েছি। দেখো এই মাত্র বেটা ঘুমোলো, আর মারও মানে আমার মায়েরও শরীরটা ভালো নেই, তো মাও একটু শুয়ে আছে, মা ঘুমোয়নি এমনি শুয়ে আছে বেটার কাছে। আর আমি ভাত বসাতে এলাম, তো আর সকাল থেকে আমার মানে আজকে সকাল থেকে ক্ষতির ওপর ক্ষতি হচ্ছে, ক্ষতির ওপর ক্ষতি। সকালবেলা দেখো নুন পড়ে গেছিলো রান্নাঘর পরিষ্কার করতে, মানে রান্নাঘর যখন পরিষ্কার করছিলাম তখন নুন পড়ে গেছিলো, এই যে নুন তুলে রাখছিলাম নিচে নুন পড়ে গেছিলো। এখন আমার নুনের কৌটাতে এই যে নুন রেখেছি, নুনের কৌটাতে নুন রাখতে গিয়ে প্যাকেট থেকে নুন রাখতে গিয়ে আবার নুন পড়ে গেছে, আবার এই পুছে ই করলাম, এই পুছলাম আর কি। তো পুছে আমি এই ই করলাম, তো বাবার জন্য আলু কাবলি রাখছিলাম, বাবা খায়নি, ভাত খেয়েছিল বলে বাবা এখন আলু কাবলি মানে তখন আলু কাবলি খায়নি। তো চলো এখানে ভাত হচ্ছে, আমি নিচে যাই এই এটা রাখার জন্য, এই বেসনটা রাখার জন্য ডিবা আনতে যাই। তো চলো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম, ব্লগের মধ্যে কিছু একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো গুড নাইট, বাই বাই।